রামগুন নিজে নিজে রাম ছোট বেবিতে ঠান্ডা বেশি ঠিক আছে তো গিফট দিয়েছ আমাদের গিফটটা আরেকটু ট্রেনিং লাগবো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল নয় এখন 10:30 কি 11টা বাজবে। তো যাই হোক, আমার বর দেখো আমার জন্য চা আর পপকর্ন ভাজছে। তো আমার জন্য নয়, অ্যাকচুয়ালি আমরা দুজনেই খাবো। তো এরম বর কজন পায় বলো তো। যাই হোক, ও সবসময়ই মানে বিয়ের পর থেকেই ও আমাকে সকালবেলা ঘুম থেকে উঠলে হরলিক্স বা চা এসব করে দেয়। আমিও অনেক সময় চা বা হরলিক্স করে দিই, আর আমার সাথে থাকতে থাকতে আমার বড় একটা ভালো অভ্যাস হয়েছে হরলিক্স খায় চা ছেড়ে। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিচ্ছি চা আর পপকর্ন। তো আর কালকে রাতে একটা রিসেপশনে গিয়েছিলাম, ব্লগটা আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। রিসেপশনে গিয়েছিলাম মুন্নাদার। তো ওইখানে যে গিয়েছিলাম চুলটা কার্ল করেছিলাম, তো চুলটা একদম সম্পূর্ণ বাঁকা বাঁকা হয়ে আছে। তো ভাবলাম টাইট করে একটা বেনি বেঁধে রাখি, তাহলে হয়তো বা চুলটা ঠিক হবে। বাট না, চুলটা ঠিক হয়নি আমার, সে লাস্ট পর্যন্ত চুলটা ধুতেই হলো, বাঁকাই ছিল। তো যাই হোক, এখন চলে এসেছি আমি রান্নাঘরে। এই প্রথমবার বিয়ে হয়েছে, 2.5 মাস হয়েছে আমার, আমি প্রথমবার কিছু রান্না করতে এসেছি। এর আগে পিঠা করেছিলাম, তোমরা ভিডিওটা হয়তো বা দেখতে পেয়েছো, কিন্তু রান্না প্রথমবার করছি। তো আমি আমার মামুনিকে জিজ্ঞেস করেছিলাম যে মামুনি, আমি যখন প্রথম রান্না করব তুমি আমার হাত থেকে কি খেতে চাও? তখন মামুনি বলল মাংস খেতে চাই। তো তার জন্য প্রথম রান্নাটা মাংসই করছি মামুনির ইচ্ছায়। তো জানি না পরে পরে কীরকম রান্না করবো, আর হ্যাঁ আজকের মাংসটা কীরকম রান্না করবো এটাও জানি না। যাই হোক, আমি তো এখন বয়সবাদ দিচ্ছি, আমি তো জেনে গেছি, তো পরে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। আর বাড়িতে আমি দু একবার মাংস রান্না করেছিলাম, তো তার জন্য আমি জানি মাংসটা কীভাবে রান্না করা হয়। তো যদিও ও আমার সাথে ছিল, ও ভিডিও করে দিচ্ছে আমাকে, আর আমি বলছিলাম ওকে তুমি আমাকে কিছু বলবে না, আমি যা পারি তাই রান্না করব। আর মামুনি এখানে এসে বলছে আমাকে কিন্তু ভিডিওতে নেবে না, আমাকে পাগড়ি লাগছে, সবসময় এরকমটা বলে। তো আমি মামুনিকে বলছিলাম যে কেন, বাড়ি থেকে কেউ সেজে গুজে থাকে, আমরা তো নর্মাল যেরকম থাকি সেটাই ভিডিও করি, তাই না? তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আর কি হাতি গোড়া রান্না করবো, আমি তো জানি না। তো এখন ঘরে চলে এসেছি, তো আমরা দুজনে মিলে শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। মানে কালকে যে আমরা রিসেপশনে গিয়েছিলাম, তো আমার এই শাড়িটা দিবাই পরেছিল, তো আমি পরেছিলাম অন্য আরেকটা শাড়ি। তো আমি না সবসময় শাড়িকে ছোট করে করে গুছিয়ে রাখি, গুছিয়ে তারপর আমি আলাদা আলাদা প্যাকেটে এক একটা শাড়ি ঢোকাই, যাতে একটা শাড়ি আরেকটা শাড়ির সাথে না লাগে। আমার মনে হয় যে একসাথে লাগলে নষ্ট হয়ে যাবে। তারপর আমি স্নান বান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর নমস্কার করতে। তো এখানে দেখো গপু সোনা কিছু দরকারে বসে আছে, ঠান্ডা লাগছে। তো তার জন্য আমি ভাবলাম ওকে টুপিটা পরিয়ে দিই, ওর হয়তো বা ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা নাকি? ঠান্ডা নাকি ছি তোমার? চুপ করে বসে থাকো ওইখানে, এখন খোলা যাবে না, ছোট্ট বেবিদের সোয়েটার খোলা যায় না, ঠিক আছে? ছোট্ট বেবিদের ঠান্ডা বেশি, ঠিক আছে? নাও বাসি বাজাও, বাসি বাজাও, বললে বাবুলে। তোমার তো কানে হারিয়ে গেছে, আচ্ছা এনে দেবো আমি তোমাকে। তো এখানে দেখো আমরা এই শেল্ফটা লাগিয়েছি, এই যে এটা আমরা অনলাইন থেকে এনেছি, অনলাইন থেকে এনে লাগিয়ে দিয়েছি। এখন আপাতত এটার মধ্যে রাখার মতো কোনো শোপিস নেই, কিনতে হবে বা অনলাইন অর্ডার করতে হবে। আপাতত আমি একটা কৃষ্ণ ঠাকুর অর্ডার করেছি, আমার ঘরে কৃষ্ণ ঠাকুর থাকতেই হবে। তো কৃষ্ণ ঠাকুর আসলে কৃষ্ণ ঠাকুর বসবে এখানে। আর এখানে দেখো আমি যে আশীর্বাদের সময় মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে এসেছিলো, তত্ত্বের মধ্যে আমি শোপিসগুলো দিয়েছিলাম, এগুলো ঘরে ছিল, আপাতত আমি এগুলো বসিয়ে দিয়েছি। আর যখন শোপিসগুলো আনা হবে ঠিক মতো সবগুলো তখন সুন্দর করে সাজাবো। আর এখানে দেখো ওয়াইফাই লাগানো হয়েছে। তো আমার খুব প্রবলেম হয় এ বাড়িতে এসে ভিডিও আপলোড করতে, অনেকটা টাইম লাগে আমার ভিডিও আপলোড করতে, তো ওয়াইফাই লাগানো হয়েছে। তো যাই হোক চলো। তো সন্ধ্যা হয়ে গেলে আমি ওকে বললাম আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাবে, চলো। তো যাচ্ছি আমরা বাণিজ্য মেলায়, আর ও আমাকে ললিপপ কিনে দিল, আমি ললিপপ খেতে খেতে যাচ্ছি।
আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমাদের কলেজ পড়লো। কলেজটা দেখে অনেক কিছু মনে পড়লো, সেই আমাদের কলেজ এই দিকটা দিয়ে এই রোডটা দিয়ে কত হেঁটে হেঁটে যেতাম, তারপর কত আড্ডা, কত কিছু। তারপর এই দোকানটা জেরক্স করতাম, তারপর এই দোকানটায় সবসময় টিফিন খেতাম। তো যাই হোক, চলে এসেছি আমরা মেলাতে, এই যে দেখতে পাচ্ছ। তো ভেতরে যাই চলো, আর কী কী কিনবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো চলো। তো গিয়ে আমি প্রথম কানের দেখতে গেলাম। আমার না মানে যেখানে যাই আমি কানের না দেখলে নাই হবে, আর কানের না কিনলে নাই হবে, কিন্তু এইগুলোর মধ্যে একটা কানের আমার পছন্দ হয়নি, যদিও আমি মেলা থেকে কোনো কানের সত্যি এবার কিনে আনিনি। এই চকলেটগুলো দেখে আমার হঠাৎ চোখ পড়লো, তো আমি এটা টেস্ট করে দেখলাম, ভীষণই টেস্টি, আমার খুব ভালো লেগেছে চকলেটগুলো। তো আমি সবগুলো থেকে মানে মিলিয়ে মিলিয়ে, তারপর তোমার বাটারস্কচ থেকে, তারপর হচ্ছে গিয়ে মিঠা পান, ম্যাঙ্গো, হোয়াইট চকলেট, এগুলো মিলিয়ে আমি কয়েকটা চকলেট নিয়েছিলাম। আর বেরিয়ে দেখলাম এখানে, মানে যেতেই ঢুকতেই দেখেছিলাম, তারপর বেরিয়ে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কি সুন্দর করে রাম মন্দির করা হয়েছে, খুব ভালো লেগেছে। তো বেরিয়ে পড়েছি, মানে মেলা থেকে বেরোয়নি, ওই বিল্ডিংটা থেকে বেরিয়ে পড়েছি। ওইখান থেকে আমি দুটো গার্ডার, একটা ক্লিপ, আর হচ্ছে গিয়ে ওই চকলেটগুলো, এইগুলোই নিয়েছিলাম, ওইখান থেকে আর কিছু নেইনি। তো ওইখান থেকে বেরিয়ে এই গ্যালারিটায় আসলাম। এটা তো সবসময় খুব সুন্দর করে সাজানো হয়, মানে যদিও অন্য সময় ওই দিকটায় গিয়ে ঘুরে আসি বা ছবি তুলে আসি, কিন্তু এবার আর ভালো লাগছে না। আর এমনি তো দেরি হয়ে গেছে, আমরা বেরোতে বেরোতে দেখলাম যে দোকানপাট বন্ধ করে ফেলছে। তো আচার না নিলে নাই হবে, তো আমি চলে এসেছি এখন আচার নিতে। আমার ভীষণ ভালো লাগে, মানে সব রকম জলপাই বলো, তেঁতুল, আমার তেঁতুলের আচারটা সবচেয়ে বেশি টেস্টি লাগে, তারপর হচ্ছে গিয়ে আমের, কাঁচা আমের সব কিছু আচার আমার ভীষণই ভালো লাগে। তো আচার নিয়েছিলাম এখান থেকে কি যেন আমের চালতা, তারপর হচ্ছে গিয়ে আরেকটা কী যেন ছিল, তিন চারটা আচার, আর হচ্ছে গিয়ে সবগুলো মিক্স করে এখান থেকে কয়েকটা এইভাবে মিক্স করে তারপর নিয়েছি। মেলাতে ঢোকার সময় থেকে বলে ঢুকেছি যে আমাকে কিন্তু বেরোনোর সময় বাঁশি কিনে দিতে হবে। তো কে কী ভাববে আমি জানি না, আমার বেশ ভালো লাগে বাঁশি বাজাতে, আমি আগেও কিনতাম এখনও কিনি, ঠিক ও লাস্টে আমাকে বাঁশি কিনে দিয়েছে। তো বেরিয়ে পড়েছে এখন, বাড়িতে চলে যাচ্ছি চকো চকো খেতে খেতে। দুপুরবেলা তোমার থেকে রিভিউটা নেওয়া হয়নি এখন, বলো কেমন হয়েছে? হ্যাঁ ভালো, ভালো হয়েছে। অক্ষণ দিয়ে ক্যামেরার পিছনে কইছো কমও ভালো হয়েছে না, সত্যি ভালো হয়েছে না? আরেকটু ট্রেনিং লাগবো। নানি কইছে, কিতা নানি কইছে, বুঝলা শিখা তো কিতা কইছে, ও মশলা কম হয়েছে কইছে, একটু আরেকটু মশলা লাগলো এলে।